নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা সার্কিট, তো এটা এখন আমি খুলে আপনাদেরকে দেখাবো যে এটা আসলে কিসের সার্কিট বা কি করে। এটা মূলত হচ্ছে লিথিয়াম ব্যাটারির অ্যাম্পিয়ার চেক করা যায় বা ক্যাপাসিটি টেস্টার সার্কিট নামে সবার কাছেই পরিচিত। এটা আপনারা এর আগেও দেখে থাকবেন। তো এটা এরকম সিল প্যাকেট করা থাকে এবং এটার সাথে কি কি থাকে এটা আনবক্স খুলে প্যাকেট থেকে খুলে আপনাদেরকে দেখাবো, এবং তারপরে আমরা একটা লিথিয়াম ব্যাটারি ক্যাপাসিটি চেক করে দেখব যে সার্কিটটা কিভাবে কাজ করে। আমি সার্কিটটা কেচি দিয়ে কেটে নিচ্ছি। প্যাকেটটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটার সাথে কি কি আছে। এইটা হচ্ছে আমাদের ক্যাপাসিটি টেস্টার, এটার মডেল হচ্ছে JB2L3, ম্যাক্সিমাম 15 ভোল্ট, 3 অ্যাম্পিয়ার, 9999 অ্যাম্পিয়ার পার আওয়ার। এবং এটার সাথে বিল্টিন দুইটা ক্যাপাসিটর দেওয়া থাকবে। এটা হচ্ছে 5 ওহম 7 জুল, এরকম দুইটা ক্যাপাসিটর দেওয়া থাকবে, এবং কিছু এরকম স্ক্রু দেওয়া থাকবে যেটা আপনি চাইলে কোনো বোর্ডের সাথে বা কোথাও এই স্ক্রু দিয়ে এই সার্কিটটাকে আটকাতে পারেন। এবং এই সার্কিটটার একটা সুবিধা হচ্ছে যে এখানে আপনি 5 ভোল্টের যে কোনো USB চার্জার দিয়ে এই সার্কিটটা কাজে লাগাতে পারেন। যদি আপনার ইলেকট্রিসিটি ফেইলিওর হওয়ার সম্ভাবনা থাকে, কারেন্ট যদি চলে যায়, তখন কিন্তু সার্কিটটা থেমে যাবে, স্টপ হয়ে যাবে। সেক্ষেত্রে ব্যাটারিটাকে পুনরায় আবার আপনাকে চার্জ করে নিয়ে দেন, এটাতে ক্যাপাসিটি টেস্ট করতে হবে। এখন ব্যাপার হচ্ছে যে এই সার্কিটটা কিন্তু কোনো ব্যাটারিটাকে চার্জ করে না, এটা আপনাদের একটু মাথায় রাখতে হবে যে এই সার্কিটটা কিন্তু কোনো ব্যাটারিকে চার্জ করতে পারে না, শুধুমাত্র ডিসচার্জ করতে পারে। এবং ব্যাটারিটার ক্যাপাসিটি কত অ্যাম্পিয়ার পার আওয়ারে ডিসচার্জ হচ্ছে সেইটা কিন্তু এই ডিজিটাল ডিসপ্লেটাতে দেখায়। তো চলুন আমরা একটু চেক করি সার্কিটটাতে। আমি একটা USB চার্জার দিয়ে সার্কিটটাতে পাওয়ার দিচ্ছি, এবং পাওয়ার দেওয়ার পরে দেখি যে কি অবস্থা হয়। দেখেন, পাওয়ার দেওয়ার পরে কিন্তু সার্কিটটা এখানে অন হয়ে গেছে, কিন্তু এখন কাজ করতে হলে আমার এখানে মেনশান করা আছে যে লেফট রাইট, ইন প্লাস ইন মাইনাস, এই ইন প্লাস মাইনাস এই দুইটাতে কিন্তু আমার ব্যাটারি সংযোগ দিতে হবে। এবং যেখানে আর দেওয়া আছে দুইটা, এই রেজিস্ট্যান্সের দুইটা প্রান্ত আমার এই দুই সাইডে কানেক্ট করতে হবে। তো আমি টোটাল কানেক্ট করে তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই ক্যাপাসিটি টেস্টার সার্কিটটা কাজ করাতে হলে আমাদের প্রাথমিকভাবে দরকার হবে এরকম একটা কেস এবং একটা লিথিয়াম ব্যাটারি, যেটা আমরা কোনো অ্যাম্পিয়ার যেটার আমরা জানি না। তো ব্যাটারিটাকে ফার্স্টে ফুল চার্জ করে নিতে হবে। আমি এর আগে আমার কাছে সার্কিট থাকায় আমি এরকম একটা তৈরি করে নিয়েছি, এবং এখন সেটা কানেকশন করব। আপনারা যদি একটু খেয়াল করেন, দেখবেন যে এখানে দুইটা আর দেয়া আছে, এটার কিন্তু কোনো পজিটিভ নেগেটিভ নাই, এটা ইচ্ছা মতো দিলেই হবে। আমি এখন কানেকশানটা দিয়ে দিচ্ছি। এটা শুধু জাস্ট রেজিস্ট্যান্সের কানেকশান, এই রেজিস্ট্যান্সের মাধ্যমেই কিন্তু ব্যাটারিটা ডিসচার্জ হবে এবং বোঝা যাবে যে আসলে কত অ্যাম্পিয়ার বা কত মিলি অ্যাম্পিয়ার পার আওয়ারে এটা ডিসচার্জ হয়েছে সেটা এই ডিজিটাল ডিসপ্লেটাতে শো করবে। এখন আমি ঠিক পজিটিভ নেগেটিভ অনুযায়ী ব্যাটারি কানেকশনটা দিয়ে দিচ্ছি। ব্যাস, কানেকশান রেডি হয়ে গেছে। এখন দেখেন, আমরা আপনারা একটু খেয়াল করেন যে ফার্স্টে USB দিয়ে সার্কিটটাকে অন করছি। এখন 0.5 বা 6 আছে এখানে, যেহেতু আমি ব্যাটারি ইনসার্ট করিনি, এখন ব্যাটারিটা ইনসার্ট করবে। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে ব্যাটারিটা ফুল চার্জ দিয়ে নিতে হবে আপনার প্রপার ক্যাপাসিটি পেতে হলে। দেখেন, ব্যাটারিটা ইনসার্ট করার সাথে সাথে ব্যাটারির ভোল্টেজটা কিন্তু এখানে শো করছে। তো এখন
আপনাদেরকে কি করতে হবে যে এখানে একটা ডিসচার্জ রেট আমাদের সিলেক্ট করে দিতে হবে। যখন এখানে পি মোড আসবে এই যে 3.0 আছে 3 ভোল্ট পর্যন্ত এসে থেমে যাবে। লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে লাস্ট 3 ভোল্ট পর্যন্ত ডিসচার্জ রেট সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে জাস্ট ওকে বাটনে প্রেস করতে হবে। ওকে বাটনে প্রেস করলেই কিন্তু সার্কিটটা দেখেন একবার রিস্টার্ট হওয়ার মতো হয়ে এখন এই যে ডিসচার্জ হচ্ছে ব্যাটারিটা, এই ব্যাটারিটা কিন্তু ডিসচার্জ হচ্ছে এবং এখানে শো করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে ব্যাটারিটা ডিসচার্জ হচ্ছে, এবং এটা করতে আপনার ব্যাটারির অ্যাম্পিয়ার অনুযায়ী সময় লাগবে। দেখা যাচ্ছে 2 অ্যাম্পিয়ারের 1800 বা 2 অ্যাম্পিয়ারের ব্যাটারি হলে বা 2000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি হলে আপনার প্রায় 2 থেকে আড়াই ঘন্টার মতো সময় লাগবে। এভাবে এই সার্কিটটা দিয়ে খুব সহজে আপনি যে কোনো লিথিয়াম ব্যাটারির ক্যাপাসিটি টেস্ট করতে পারবেন। তবে একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অবশ্যই ব্যাটারিটাকে ফুল চার্জ করতে হবে এবং এটাতে হাত দেওয়া যাবে না, কারণ এটা প্রচুর পরিমাণে হিট হবে, এই জন্য এখানে হাত দেওয়া যাবে না। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।